মাননীয় প্রধানমন্ত্রী বিডাকে নির্দেশ দিয়েছেন যাতে করে আমরা এই বাণিজ্যিক স্থাপনাগুলো আমরা যদি পরিদর্শন করে কার কি সমস্যা সেগুলো নিরূপণ করি অ্যাকর্ডিংলি আমরা বিডার সাথে আলোচনা করে এফবিসিসিআই সহ দোকান মালিক সমিতি সহ আমরা বিভিন্ন স্টেকহোল্ডাররা আমরা বিডার মাধ্যমে বিভিন্ন মার্কেটগুলো বিভিন্ন ইয়েগুলো বাণিজ্যিক স্থাপনাগুলো পরিদর্শন করলাম পরিদর্শনের পরে আমরা কার কি ত্রুটি আছে কোথায় তার বিদ্যুতের সমস্যা কোথায় তার ফায়ার সেফটির সমস্যা এগুলো আমরা কথা বললাম কথা বলার পরে প্রবলেম যেখানে দাঁড়িয়েছে সেখানে এখন যারা ফায়ার সেফটি যারা কাজ করেন তারা একসময় এই ফায়ার ব্রিগেডে কাজ করতেন ওনারা এই ফার্মগুলো খুলেছেন এক এক মার্কেটে গিয়ে ওনারা বলছেন 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা লাগবে এই ফায়ার এমনি সেফটির জন্য এখন প্রশ্ন হচ্ছে এত বৃহৎ অঙ্কের টাকা আমরা সেটা কোথায় পাবো বিভিন্ন মার্কেটগুলো বলছে আমরা এত টাকা কোথায় পাবো প্রবলেমগুলো একটি জায়গায় খেয়াল করেন আপনারা এখানে সরকার বলেছে সমস্ত ফায়ার ব্রিগেডের যত মানে বিদেশ থেকে যত মালামাল আসবে এগুলো ট্যাক্স ফ্রি আসবে এটা দেশের মানুষের জন্য এই কাজটি করা হচ্ছে কিন্তু আমরা যখন বিভিন্ন সংস্থার কাছে যাচ্ছি তখন তারা সেই কাজটি করছেন না অতএব আমার মনে হয় এই ধরনের ঘটনা ঘটবে আমরা কাঁদবো আমরা কেঁদে কেঁদে কিন্তু আর লাভ নাই আমরা এখন আর কাঁদতে চাই না যার সমস্যা যার ত্রুটি থাকবে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবেন সেটা ব্যবসায়ী হলে ব্যবসায়ীর বিরুদ্ধে নেবেন আর যদি কোনো সংস্থার বিরুদ্ধে হয় সেই সংস্থার বিরুদ্ধে নেবেন আপনারা আপনারা সব কিছুর মধ্যে বাণিজ্যিকরণ করে ফেলবেন আর বাণিজ্যিকরণের মধ্য দিয়ে মানুষের জীবন চলে যাবে এইটা হইতে পারবে না অতএব আপনাদের মাধ্যমে এখানে সাংবাদিক বন্ধুরা আছেন আমি একটি কথা স্পষ্টভাবে বলতে চাই যে রেগুলেটরি বডির সমস্যা তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে বিনা ব্যবস্থা গ্রহণ করবেন আমরা চাই সমস্ত মার্কেটগুলো যেই ক্ষতি এখানে হয়েছে ব্যবসায়ীদের কিন্তু সব ক্ষতি হয়েছে আমার কাস্টমার নিহত হয়েছেন আমার শত কোটি টাকা এখানে নষ্ট হয়েছে আমার শাস্তি কিন্তু হচ্ছে আর যারা লাইসেন্স দেন আর যারা এই রেগুলেটরি বোর্ড যারা আছেন তাদের কোনো শাস্তি হয় না তারা নোটিশ দেন নোটিশ দেওয়ার পরে বলে আমরা নোটিশ দিয়েছি নোটিশ বড় বিষয় না কেন সে প্রতিষ্ঠান বন্ধ করলেন না কেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করলেন না এই যে আজকে এতগুলো মানুষ মরে গেলেন আজকে যারা জীবন একটি পরিবার থেকে যখন একটা মানুষ চলে যায় তখন সে বোঝে তার কষ্টটা কোথায় অতএব আমরা চাই এখান থেকে শুরু করতে চাই সাংবাদিক বন্ধুরা আছেন আপনাদের কাছে আমাদের অগাধ বিশ্বাস আমরা এখান থেকে শুরু করতে চাই অর্থাৎ কোনো কারণেই আমরা আর কারো মানে নেগলিজেন্সি কারো অবহেলা আমরা সহ্য করব না সেটা হোক ব্যবসায়ী হোক অন্য কোনো সংস্থা যে দুর্ঘটনাটা হয়েছে অর্ধ শতাধিক প্রায় এখানে নিহত হয়েছে সেই মর্মান্তিক যে দুর্ঘটনা এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের যারা এখনো অগ্নিদগ্ধ হয়ে আহত হয়ে চিকিৎসাধীন আছে তাদের দ্রুত চিকিৎসা হোক এবং তাদের তাড়াতাড়ি সুস্থ হোক এই কামনা করি আজকে বারবার আমাদের বিভিন্ন আজকে আমাদের দেশ অর্থনৈতিকভাবে আগাচ্ছে ঠিকই কিন্তু আমাদের যে শৃঙ্খলা সেই শৃঙ্খলাগুলো কিন্তু আমাদের ফিরে সবগুলা রক্ষা করা হচ্ছে না এটা কিন্তু সমন্বিতভাবে এখন আমরা দোষাদোষি করে এগিয়ে যাব এরকম কোনো ব্যাপার না আমাদেরকে কিন্তু বুঝতে হবে একের পর এক একটা একটা করে দুর্ঘটনা ঘটছে ঘটানোর পরে আমরা এ ওকে দোষ দিচ্ছি এ ওকে দোষ দিচ্ছি দোষ তো অবশ্যই আছে সবারই দোষ আছে কিন্তু সবাই নিজেকে যার যতটুকু যোশ সেই বিষয়গুলোকে এখন আমি মনে করি সময় এসেছে এগুলোকে এখন বর্তমানে যে অবস্থায় আছে সেগুলোকে সঠিকভাবে আমাদের এই নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে এবং আমি এও মনে করি যে একটি দুর্ঘটনা ঘটলেই শুধু আমাদের কি কি অনিয়ম আছে সেগুলো বের করা সেটা না করে আমি মনে করি আমাদেরকে ভবিষ্যতে আজকে এটা কিন্তু ম্যান ক্রিয়েটেড ন্যাচারাল ডিজাস্টারেরও আমাদের এখানে অনেক সম্ভাবনা আছে আমি মনে করি সেগুলোরও প্রস্তুতি আমাদের এখন থেকে নেওয়া উচিত আমরা এফবিসিসিআই আমাদের যে সেজান জুসে যখন আগুন লেগেছিল তখনই 52 জন যখন নিহত হয়েছিল তখনই কিন্তু আমরা প্রাইভেট সেক্টর থেকে আমরা সেফটি কাউন্সিল গঠন করি তার মাধ্যমে আমরা প্রায় 10,200 ফ্যাক্টরি আমরা একসাথে সমন যৌথভাবে সরকারের সাথে যৌথভাবে আমরা এগুলো পরিদর্শন করি এবং এগুলার
কার কোন জায়গায় দুর্বলতা আছে সেগুলা নিয়ে আমরা রিকমেন্ডেশন করেছি। ঢাকা শহরে 172টি আমরা বাণিজ্য কেন্দ্র মার্কেট আমরা অলরেডি ভিজিট করেছি, আমরা পরিদর্শন করেছি, সেগুলা সম্পর্কে আমরা রিকমেন্ডেশন দিয়েছি। আমাদের ব্যবসায়ীদের তো দরকার সুস্থ মাঠ, সুস্থ পরিবেশ, এগুলোর জন্য সরকারের বিভিন্ন রেগুলেটরি বিভিন্ন বিভিন্ন দপ্তর আছে যাদের দায়িত্ব আছে। আমি মনে করি ব্যবসায়ীদের হাতে, ব্যবসায়ীদের কাজ হলো ব্যবসা করা, তাদের জন্য সুস্থ পরিবেশ তৈরি করা, এটা কিন্তু সরকারের কাজ। আমি মনে করি সরকারের বিভিন্ন অধিদপ্তরের কাজ, তাদেরকে আমি এখন দোষাদোষী করার সময় নয়। আমি মনে করি যার যেই দুর্বলতা আছে সেই দুর্বলতাটাকে আইডেন্টিফাই করে আমাদের আর যেন এই ধরনের আর কোনো দুর্ঘটনা আমাদের পতিত না হতে হয়, আমরা যেন শিকার না হতে হয়, সেই জায়গায় আমাদেরকে এখন অবস্থান নিতে হবে। আমরা আরও 15 জন FBCCI ডাইরেক্টরকে সমন্বয় করে আমরা একটা কমিটি করেছি, সেফটি ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি। আমার সেই সমন্বয় কমিটির যিনি দায়িত্বে আছেন তিনিও আমার সাথে আছেন, এবং বাজার কমিটির যিনি হেলাল ভাই বাংলাদেশ দোকান, উনিও আমাদের কমিটির মেম্বার, উনিও আমার সাথে আছেন, এবং আমাদের যে সেফটি কাউন্সিলের যিনি প্রধান তিনি কিন্তু এই যে ব্রিগেডিয়ার নাইম সাহেব, উনি প্রাক্তন ডিজি ফায়ার ব্রিগেড, উনি আমাদের এই এই সেফটি কাউন্সিলের দায়িত্বে আছেন। আমরা কিন্তু চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে, আমাদের দিক থেকে সরকারকে কীভাবে সহযোগিতা করা যায় এই এই মালিক এই এই এইসব জিনিসগুলো কমপ্লায়েন্সে আনার জন্য।